আজকে বন্ধুরা সুন্দর একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাড়িতেই খুব সহজে আদা রসুন ছাড়া বানিয়ে নেওয়া যায়। পেঁয়াজ কেটে নিচ্ছি। এক কেজি চিকেন, 2 টেবিল স্পুন সাদা তেল, পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি। মিক্সিতে 250 গ্রাম টক দই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা 2 টো আর 1/2 চামচ গোলমরিচ ফোড়ন দিচ্ছি। ভালো করে ধুয়ে ছোট পিস করে রাখা চিকেনগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। চিকেন থেকে অনেক জল বেরিয়েছে, ভালো করে নাড়াচাড়া করে এই জলগুলোকে আরেকটু শুকিয়ে নেব। এই রেসিপিটা বানাতে যেমন সোজা, তেমনই রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে দারুণ যায়। মিক্সিতে করে রাখা মশলার পেস্ট বা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিক্সির মশলা ধোয়া জল আরও 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ নুন ও 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর নুনের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুন চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটাকে একটু ফুটতে দিয়েছি। গ্রেভিটা অল্প ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমের পর সার্ভ করে দিন এই রেসিপি।